এই গরমের মরশুমে ফুল গাছকে সুস্থ ও সুন্দর রাখার জন্য এবং প্রচুর কুড়ি ও ফুল পাওয়ার জন্য কী পন্থা আমি অবলম্বন করেছি সেইগুলো এই ভিডিওতে বলবো বন্ধুরা তোমরা যদি চাও এই গরমে নিজেদের গাছকে সুস্থ রেখে প্রচুর ফুল আনতে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে তাহলে উপকৃত হবে যারা আমার চ্যানেলটি নতুন দেখছ তাদের বলব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবে তাহলে আমার সব নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাবে তোমরা যদি চাও ফুল গাছে প্রতিটা ডালে কুঁড়িতে ভর্তি হয়ে উঠুক তাহলে প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফুল গাছকে রোদে রাখতে হবে ফুল গাছ গ্রীষ্মকালের গাছ তাই রোদ খুব পছন্দ করে তবে এই গাছ যাতে নিস্তেজ না হয় সেই জন্য বিকেলের দিকে একটু ঠান্ডা জলে গাছকে ভালো করে স্নান করে দেবে সকালের দিকে তো স্নান করাবেই আর টবের মাটির দিকে খেয়াল রাখবে মাটি যেন শুকনো না হয় মাটি যেন সবসময় একটা ভিজে ভিজে থাকে একটা ময়শ্চার ভাব যেন এই মাটিতে থাকে বন্ধুরা এইবারে যে দ্বিতীয় কাজটি করবে সেটা হচ্ছে যে ফুলের যে অংশগুলো শুকিয়ে গেছে সেই অংশগুলো হাত দিয়ে কেটে নিয়ে পিঞ্চিং করে দেবে পিঞ্চিং করলে তবেই কিন্তু আবার গাছে কুড়ি আসবে নাহলে কিন্তু কুড়ি আসবে না তাই জন্য এই কাজটি তোমাদের অবশ্যই করতে হবে দেখো তোমরা আমি কিন্তু এইভাবেই করে প্রচুর কুড়িয়ে এনেছি এই দেখো আমার কত কুড়িয়ে এসেছে গাছে এবারে আমি তোমাদের বলবো এই সময় গাছকে সতেজ এবং সুস্থ রাখার জন্য কি খাবার তোমরা দেবে এইখানে দেখো দেখো আমি কি খাবার দিয়েছি এটা হচ্ছে আমি এইটা বায়ো এনজাইম তৈরি করেছিলাম এই ভিডিও আমার আই বাটনে দিয়ে দিলাম তোমরা দেখে নিও আমি এখানে এই লেবুর বানানো এনজাইমটি এখানে আমি ব্যবহার করছি এই লেবুর এনজাইমের মধ্যে অনেক ফসফের আছে মাটির পিএইচ লেভেল ঠিক করতে এটি খুবই প্রয়োজনীয় এবং গাছে ফুল ফল আনতেও খুব সাহায্য করে বেলি ফুল গাছে ফুল আনতে খুব সাহায্য করে এটা আমি দিয়েছি এটা এর সঙ্গে আমি ডবল জল মিশিয়ে দিয়েছি তোমরা এটা যারা তৈরি করতে পারবে না তারা লেবুর খোসা নিয়ে তিন দিন ভিজিয়ে রাখবে সেই ভিজিয়ে রাখা জলটা তার সঙ্গে একটু বেশি করে জল মিশিয়ে গাছের মধ্যে দেবে বা এই লেবুর খোসা তোমরা মিক্সিতে গ্রে গ্রাইন্ড করেও তোমরা দিতে পারো গাছের গোড়ায় তাহলেও কিন্তু খুব ভালো ফল তোমরা পাবে বন্ধুরা এবার আমি তোমাদেরকে বলবো যে এই গাছের এই যে জলটা এটা তোমরা সমস্ত রকম গাছেই দিতে পারো লেবুতে প্রচুর ফসফেট গাছ আছে বলে এটা গাছেরকে মাটিকে অ্যাসিডিক করে এবং পেইজ লেভেল ধরে রাখতে সাহায্য করে খুব উপকারী একটা খাদ্য গাছের জন্য এই যে দেখো গাছ কত সতেজ হয়ে রয়েছে প্রত্যেকটা পাতায় পাতায় ফুল এসছে কুড়ি এসছে তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো এই গাছের খাবারটা খুবই প্রয়োজনীয় এই সময় এই খাবারটা দেওয়ার তিন দিন পর তোমরা দেবে নাইট্রোজেন সমৃদ্ধ চা পাতা আমরা যে ব্যবহার করা চা পাতা আমরা শুকিয়ে নিই গাছকে দিই এরমভাবে তোমরা দেবে তাহলে নাইট্রোজেনের অভাব গাছের পূরণ হবে গাছ অনেক পাতা কুড়ি এই সমস্ত আনবে আর আমি সব গাছকেই যে খাবারটা দিই খোসা জমিয়ে রেখে সবজি খোসা জমিয়ে রেখে মিক্সিতে সেটা ঘুরিয়ে আমি গাছকে খেতে দিই এই সংক্রান্ত ভিডিও আমার আই বাটনে আমি দিয়ে দিলাম তোমরা গন্ধহীন সারের ভিডিওটি দেখে নিতে পারো সেই সারটিও আমি এখানে দিচ্ছি এটা খুব ঠান্ডা রাখে গাছকে এবং ফুল ফল আনতে সাহায্য করে এখানে প্রচুর ফুল আমি পেয়েছি এই সমস্ত গাছকেই আমি এই খাবারটা দিই তোমরা কিন্তু সবাই এই খাবারটা খুব ইজিলিভাবে দিতে পারো এটা খুবই উপকারী একটা খাবার তাই বন্ধুরা আর দেরি না করে এই খাবারগুলো তৈরি করে গাছকে দাও তাহলেই তোমাদের গাছ ফুলে ভরে উঠবে তাই একবার করে হলুদ আর শ্যাম্পু দিয়ে স্প্রে করে গাছকে দেবে তাহলে সমস্ত রোগ জীবাণু থেকে মুক্ত পাবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর তোমার গাছপ্রেমী বন্ধুদের শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ভালো থেকো গাছকে ভালো রেখো নমস্কার